আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরামবাগের বাসুদেবপুরে একটি বিরিয়ানির দোকানে। এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ যে আরামবাগ টাইমসের নাম করে এই বিরিয়ানির দোকানে কোন একজন সাংবাদিক উপস্থিত হয়েছিল এবং উপস্থিত হয়ে রীতিমতো আরামবাগ টাইমসের নাম করে তারা এখানে খবর সংগ্রহ করতে আসে এবং খবরে কি পেয়েছে তাও জানি না। তারা আরামবাগ টাইমসের নাম করে এখানে 5000 টাকা নিয়ে এই দোকান থেকে তারা যায় যে তা না হলে নাকি তারা খবর করে দেবে। যেদিন থেকে আরামবাগ টাইমস চ্যানেলটি শুরু হয়েছে এই অভিযোগ প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে অনেকেই আজকাল অনেকেই বুম ধরে সবাই সাংবাদিক এবং এরা এদের মধ্যে অনেকেরই বিরুদ্ধে নানানভাবে আমরা বিভিন্ন জায়গায় জানতে পারি যে আরামবাগ টাইমসের নাম করে কেউ সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, আরামবাগ টাইমসের পরিচিতিকে কাজে লাগিয়ে সাবস্ক্রাইবার ফলোয়ার্স বাড়াচ্ছে, কেউ বা গিয়ে ব্ল্যাকমেল করছে বিভিন্ন জায়গায় গিয়ে যে উমুক খবর করে দেব আমরা, এই খবর না হলে করে দেব না হলে টাকা চাই। আপনারা যারা আরামবাগ টাইমসকে জানেন, যারা কাকলি চ্যাটার্জি আমি এডিটর এই আরামবাগ টাইমসে, আমাকে যারা জানেন তারা এটা খুব ভালো করেই জানেন যে আরামবাগ টাইমস কখনো এই কাজ করে না। আরামবাগ টাইমস যদি কোথাও কোনো অন্যায় দেখে সেই খবর সে করে, কিন্তু কখনোই খবরটাকে আমরা চেপে যাব এই টাকা চাই তা না হলে আমরা খবর করে দেব বলে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা এই কাজ করে না। আমরা এখানে জানতে পারলাম কি আপনার কাছে কোন সাংবাদিক কখন এসেছিল, আপনি হিন্দিতে বলেন হিন্দিতেই বলুন, আরে হিন্দিতেই বলুন আপনি, আমার আরামবাগের অডিয়েন্স হিন্দি বোঝে, কি ঘটনা ঘটেছে আগে বলুন, আরে বলুন না আপনি এদিকে তাকান। ও লড়কা আয়া, ও বলা হামসে 5000 কে হামকো দে দো, আর জো ভিডিও বানা হ্যা ও ভিডিও নাহি উপর চড়াবেগা, মতলব নেট পে নাহি চড়াবেগা। তার চেহারার কন্ডিশনটা কি রকম ছিল, কেমন দেখতে চেহারা? আমি তো আয়া না উঠি তো দিয়ে না 5000। আপনার যে এসেছিল তার তাকে দেখতে কেমন? ভিডিও মতলব ও লড়কা হ্যা পাতরা জৈসা হ্যা, গোরা হ্যা নাটে হ্যা, সমঝে? আচ্ছা, মানে শর্ট ফিগার আর রোগা রোগা চেহারা। হ্যাঁ হ্যাঁ, গোরা গোরা চেহারা হ্যাঁ উসকা। তার নাম কেন জানতে চাননি? নাম নেই বাতায়া। আরামবাগ টাইমস বললো আর টাকা দিয়ে দেবেন? নেই, ও কিছু নেই বলা, ও খালি বলা আমাকে কাম করনে দো বাস বলে ভিডিও তুললো, তারপর আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল। টাকাটা কার হাতে দিয়েছিলেন আপনি? 5000 টাকা দিয়ে রকি। আচ্ছা, রকি কোথায় গেল? রকি রকি বলতে সুপ্রিম বি। আচ্ছা, আপনি তো এখানকার ওনার, আপনি কখন জানতে পারলেন? আমি ছিলাম না, আমাকে অর্ডার করে পরে এখান থেকে ফোন করা হয়, ফোন করার পর আমি জানতে পারি। আমি যখন আসি তখন 10টার সময় আসি, আর আপনার 10:30টার সময়, জোরে বলুন না, কার চারিদিকে শব্দ হচ্ছে, 10:30টার সময় হয়েছে। আচ্ছা, আর আমি যখন এখানে আসি তখন 10:30টা বাজছিল। আচ্ছা, 10:30টার সময় এসে দেখি তখন কি আপনাকে ঠিক কি বলেছিল? বলা হয়েছে যে এখানে একটা নাকি সাংবাদিক এসেছে, সাংবাদিক এসেছে ক্যামেরা করেছে। সাংবাদিকের নাম কি বলা হয়েছে? সাংবাদিকের নামটা কিছু বলা হয়নি, কিন্তু আরামবাগ টাইমস থেকে এসছে। আচ্ছা, এটা এটা আমি যেটা জানতে পারলাম আশেপাশে লোকের কাছ থেকে যে আরামবাগ টাইমস থেকে নাকি জেনেছে। আচ্ছা, তো এসে আমাদেরকে বলেছে যে এরকম 5000 টাকা দিতে হবে, নাহলে এই ভিডিও মানে আমরা দেবো এই বলে ওকে বাইরে থেকে, ও তো এখানকার বাসিন্দা নয় বাইরেকার লোক, যার জন্য এবার ও তো ভয় খেয়ে গেছে যে কিসের জন্য। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে চেনেন, তার হাতে কেন দেওয়া হয়েছে? সে কি মিডিয়া টেলের কাজ করছিল? রকি ওকে বলা হয়, রকি বলেছে যে টাকাটা আমাকে দিয়ে দেওয়া হয় যাতে ওই মিডিয়াতে যাতে না উঠবে সেই জন্য। আচ্ছা, এখানে তো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় ঠিক কটার সময় ঘটনাটা ঘটেছিল আপনারা কি কিছু শুনেছিলেন? তাকে কি আপনারা দেখেছিলেন? শুধু ঘটনাটা দেখছিলেন? আপনারা কি মনে করেন যে কোন সংবাদ কোথাও কিছু ঘটলে সেটাকে প্রকাশ করা হোক কিন্তু ব্ল্যাকমেল করা, এটাকে কি আপনারা সাপোর্ট করেন? কেউ সাপোর্ট করবো না।
আমি এই দোকানের যিনি ওনার আমি অনির্বাণ বাবুর কাছে জানতে আছি, আপনারা কি এটাকে পূর্ণ সমর্থন করেন? যে কি আপনারা খুব বাজে জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বাইরেকার লোক এসে এরকম ভাবে চিটিং করে নিয়ে চলে যাচ্ছে, এটা খুব বাজে কাজ করছে সবাই। এটাকে কি আদৌ সাংবাদিকতা বলা হয়? না না, সাংবাদিকতা না, এটা ডাকাতি করছে দিনরাত। মানে সুস্থ সাংবাদিকতায় কখনো কি আর মানে আমার আরামবাগ টাইমসের নাম করে সে 5000 টাকা চুরি করে নিয়ে গেছে, লুটে নিয়ে গেছে, এবং যারা দিয়েছে আমি সমান অপরাধী বলবো। আমাকে কিন্তু সিসি ক্যামেরাটা, সিসি ফুটেজটা আমার চাই। আপনি আপনি কেন ভয় পেলেন কেন? যদি আমি আমিও যদি আসতাম বা যে কেউ আসতো ঘুম নিয়ে এলেই ফোনে বা সাংবাদিককে এসে টাকা চাইলে দিয়ে দিতে হবে? আর আপনার তো উচিত ছিল যে সাংবাদিক আপনার কাছে এইভাবে ভয় প্রদর্শন করে টাকা চাইছে, আপনার তার কেন ছবি তুলে রাখলেন না? আরে আপনি এখানে ব্যবসা করতে আসছেন, বাংলা বুঝবেন না? কেন খেঁচেননি? আর টাকা চাইলে টাকাটা দিয়ে দিতে পারলেন, তার ছবি তুলে রাখতে পারলেন না? 5000 রুপে দিয়ে বলা ঠিক আছে, যাকে দিয়ে দেবেন ক্যামেরা, মতলব নেই চালাবেগা ভিডিও, আমি দিয়ে দিয়ে উসকো। আর রকি তো এখানে আসছিলেন, তাকে ফোন করা হয়েছিল, তিনি তিনি তো এসেও ছিলেন, চলে গেলেন কেন? বেন দিদি হচ্ছে বাংলা বোঝে না, বাংলা এই লোক সমাজদার মানে বুঝতে পারে না, তার জন্য এদেরকে যা খুশি বাংলা ভাষায় যা বলেছে বলেছে, এই করে দেবো ওই করে দেবো, এবার ও অল্প অল্প বলছে, অল্প অল্প বোঝে না, কিছুই বোঝে না। আচ্ছা রকি, রকি আপনাকে কোন চ্যানেলের নাম বলল? রকি এখন যেটা এখন এখন এই মুহূর্তে আপনারা আমরা চেঞ্জ করার পর এখন চ্যানেলটা বলল, বাংলা কি টাইম বলল বাংলার? ও চলে গেল কেন এখান থেকে? জানি না, আমি তো বললাম যে তুমি আসো এখানে। আপনারা কিন্তু সিসি ফুটেজটা সিসি ক্যামেরা বার করবেন, এবং যেহেতু আরামবাগ টাইমস এর নাম করেছে এখন কিন্তু আবার এখন চেঞ্জ করার পর এখন বলছে আরামবাগ টাইমস থেকে নয়, অন্য নিউজ রিপোর্টার নিয়ে যাবে। আচ্ছা নিউজ রিপোর্টারের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমি আপনাদের কাছে যেহেতু আপনারা এলাকার মানুষ, আপনাদের কাছে আমি একটা জানতে চাইছি, আরামবাগ টাইমসকে আপনারা দীর্ঘদিন চেনেন, আমার কাগজের বয়স যেখানে 24 বছর, এবং তারও আগে সাংবাদিকতার অভিজ্ঞতা আমার 27 বছর, সেই জায়গায় কাকলি চ্যাটার্জির সঙ্গে কখনো এই ব্ল্যাকমেল শব্দটা যায় কি যায় না? আপনাকে আমি বহুদিন ধরে চিনি, এদিকে আমরা দেখছি অনেকদিন ধরে, কিন্তু আপনার নাম করে আমি ওই জন্যই আপনার ডাউট হয়েছে বলেই আপনাকে আমি ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে আমি দিদি এরকম ব্যাপার, এই ব্যাপার আমি আরামবাগ টাইমসের ব্যাপারে এই শুনলাম, এই জন্য জানানোটা আমার প্রয়োজন মনে হয়েছে আপনাকে, সেই জন্যই আমি ফোন করে আপনাকে জানিয়েছি। হ্যাঁ এটা একটা অদ্ভুত লাগছে যে আরামবাগ টাইমসের নাম করে সাবস্ক্রাইবার বাড়ানো হচ্ছে, আর কেউ গিয়ে আরামবাগ টাইমসের নাম করে ফলোয়ার্স বাড়াচ্ছে, কেউ গিয়ে আরামবাগ টাইমসের নাম করে গিয়ে বলছে বিজ্ঞাপন চাই, কেউ বলছে আরামবাগ টাইমসের নাম করে গিয়ে ব্ল্যাকমেল। এই আরামবাগ টাইমসকে ইচ্ছাকৃতভাবে নিচু দেখানোর জন্য এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এখানে দিনের পর দিন করা হচ্ছে। দিনের পর দিন রক্ত ঝরা পরিশ্রম করে আমি চ্যানেল করব, আর আমার সম্বন্ধে এই ধরনের মানে ব্ল্যাকমেল করা হবে এটা তো আমি বরদাস্ত করব না। আপনাদেরকে প্লিজ আমি চাইছি, যদি অন্য কোনো চ্যানেলও হয় সে যদি আমার নাম ব্যবহার করে, সে কে কী করছে আমার দেখার দরকার নেই, কে কোন পথে রোজগার করবে সাংবাদিকতার নাম করে ব্ল্যাকমেলের পথে রোজগার করবে সেটা নিয়ে আমার কোনো বিষয় নয়, সেটা আপনারা বুঝে নেবেন, কিন্তু আমার নাম করে প্লিজ, এটা আমার বারবার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, এবং আমার যারা আরামবাগ টাইমসের মানে দর্শকরা আছে তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আরামবাগ টাইমসের নাম করে কাকলি চ্যাটার্জি হোক, রাজারাম মুখার্জি হোক, আরামবাগ টাইমসের নাম করে কেউ কোনো টাকা পয়সা চাইলে আপনারা তাকে দরকার হলে বেঁধে রাখবেন। আমার অত্যন্ত খারাপ লাগছে যে আমি দূর থেকে ছুটে আসছি যে আরামবাগ টাইমসের নাম করে গিয়ে কেউ ব্ল্যাকমেল করে আসতে পারে। আমার যেটা সবসময় আপনার, আপনি তো একজন কাস্টমার হিসেবে আপনার কি মনে হয় যে আরামবাগ টাইমস কেন কোনো চ্যানেলের নাম করে ব্ল্যাকমেল করা উচিত?
আচ্ছা এখনো টাইমটা পাওয়া যাচ্ছে না, এখনো সিসি ক্যামেরা সেটা পাওয়া যাচ্ছে না, 10:30 থেকে 11:00 11:30 আমি দরকার তার ফেস আমি ওপেন করে দিতাম। আরে বাংলা কিছু বলতে না পারুক, বাংলা কিছু বলতে পারুক আর না পারুক, কিন্তু আরামবাগ টাইমসের নাম করেই হোক বা যে কোনো চ্যানেলের নাম করেই হোক, হ্যাঁ খবর চেপে যাব টাকা দিন, এটা কি কোনো সিস্টেম হতে পারে? হ্যাঁ কেমন দেখতে বলুন তো, আমার আরামবাগ টাইমসের নাম করে এসে তারা টাকা তুলে নিয়ে গেছে, এখানে কোন রকি বলে কি একজন আছে তার হাতে নাকি টাকাটা পাওয়া যাচ্ছে? আমি আরামবাগ টাইমসের দর্শকদেরকে কাছে মানে অনুরোধ করবো আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন। অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাগুলো বারবার। আরামবাগ টাইমসকে কি করে হেয় প্রতিপন্ন করা যায়, আরামবাগ টাইমসকে কি করে ক্ষতি করা যায়, এটা একটা অদ্ভুত ষড়যন্ত্র চলছে। আমি অত্যন্ত খারাপ লাগে, একটা ব্যাপার হচ্ছে দিনের পর দিন অর্ধেক দিন মানে রীতিমত পরিশ্রম করে আজকে আমি আমার কাগজকে বাঁচিয়ে রেখেছি, আজকে 24 বছর ধরে একটা কাগজ বাঁচিয়ে রাখছি, কখনো কোনোদিন কারো কাছে আমাকে এইভাবে ব্ল্যাকমেল করে টাকা রোজগার করতে হয়নি, প্রয়োজন হয় না, আমার তো খিদে নেই। না না একটু বাস ধরতে আছে, আপনারা প্লিজ আমাদের 10:54 আমরা চ্যানেলের নামটা শুনতে পেয়েছি, আমরা চ্যানেলের নামটা আমরা এখানে বলবো না কারণ আমাদের উদ্দেশ্য নয়, পরে আমরা জানতে পেরেছি এটা কোন চ্যানেল, কিন্তু সদ্য গজি ওঠা কিছুদিনের জন্য একটি চ্যানেল তো, কিন্তু আমি তার নাম বলবো না, আমি চাইছি ছবিটা পেলে আমি তার ছবিটাকে আমি ফেস করাতে চাইছি। আসলে কেউ এখানে টাইমটাকে 10:30 থেকে 11:30 মধ্যে টাইমটা বলছেন, এরাও আপ্রাণ চেষ্টা করছেন যে সিসি ফুটেজটাকে বার করার, আপনারা এটাকে বার করুন। আমি আমি একটা জিনিস বলতে চাই যে আরামবাগ টাইমস কেন, যে কোনো যদি আরামবাগ টাইমস কেন যে কোনো চ্যানেলের নাম করি, আপনার কাছে টাকা চাইলে আপনি দিয়ে দেবেন? হ্যাঁ আচ্ছা, অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছিল এবং তাকে দেখতে কিরকম? আচ্ছা বেশি লম্বা নয়, মানে এসে তারা ও ছেলেটি কোনো ঘুম ছিল, হাতে ঘুম ছিল, ঘুমটা দেখেননি কোন চ্যানেল? আমি আমি কিছুক্ষণ আগে নামটা জানতে পেরেছি, কিন্তু আমার উদ্দেশ্য নয় যে সে নামটাকে আমি প্রকাশ করব না, কিন্তু নামটা সদ্য মানে কিছুদিন হলো তারা এই ইউটিউবার হিসেবে তারা তাদের চ্যানেল দেখি ওই রকমই একটা, হ্যাঁ
রকি তো এখানে এলো, কিন্তু রকি রকি এসে আবার চলে গেল কেন? কেন সে সত্যের মুখোমুখি হলো না? আমি তো রকিকে জানতাম যে রকি অত্যন্ত ভদ্র ছেলে, সহযোগী ছেলে, সে মানুষের পাশে দাঁড়ায়। তাহলে সে আজকে এই পরিস্থিতিতে সে যেখানে আমাকে দিদি বলে, তাহলে দিদির দিদির নাম করে কেউ ব্ল্যাকমেল করছে, সে দিদির জন্য সত্যের মুখোমুখি হতে পারলো না কেন? আমি তো রকিকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি, সে চলে গেল কেন? আমি ডাকলাম যে আসার জন্য, এলো না, চলে গেল। তার মানে এরা অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছে। তাহলে একমাত্র বিজ্ঞাপন ছাড়া আমি কোথাও এভাবে টাকা নেওয়ার ঘোর বিরুদ্ধে। আপনাদের কাছে আমার করজোড়ে রিকোয়েস্ট যে আমার এই কষ্টের চ্যানেলকে কলঙ্কিত করার যদি কেউ চেষ্টা করে, আপনারা দয়া করে তার ছবি তুলে রাখবেন, তার পরিচিতি দেখে নেবেন, এবং আমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা আমার সঙ্গে ফোন করে মিলিয়ে নেবেন। কিন্তু কেউ কাউকে ব্ল্যাকমেল করলে টাকা দেবেন না। আপনি বাংলা ভাষা শিখুন, এখানে ব্যবসা করছেন, বাংলা ভাষা শিখবেন না? আর যে কেউ বললো, আপনার যদি কোনো ত্রুটি থাকে ত্রুটি আপনি সংশোধন করার চেষ্টা করুন, কিন্তু কখনোই টাকা দিয়ে আসি অন্যায়টাকে আপনি প্রশ্রয় দেবেন না। যদি আপনার ত্রুটি থাকে সেটাকে সংশোধন করার দায়িত্ব আপনার, কিন্তু আপনি মানে আপনার যদি কোনো দোষ থাকে, দোষ থাকলে তার শাস্তির জন্য প্রস্তুত থাকুন, কিন্তু কখনোই টাকা দিয়ে আরেকজনকে অন্যায় প্রশ্রয় দেবেন না। অত্যন্ত খারাপ লাগছে। আমরা এখনো সিসি ক্যামেরা থেকে এক ভাই আপ্রাণ চেষ্টা করছেন বার করার, কিন্তু কোনো মতে আচ্ছা ভাই, একজন বলছেন ফুটেজটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে বলছেন, যে ফুটেজটা ফাস্ট ফরওয়ার্ড করতে। আমি যদিও চ্যানেলটার নাম আমি জানতে পেরেছি, আরামবাগ টাইমসেরই কোনো একজন গ্রাহক, তিনি জানাচ্ছেন যে ফুটেজটা ফাস্ট ফরওয়ার্ড করে করে দেখতে, এবং যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তিনি এটাকে শনাক্ত করতে। দেখুন দেখুন, আপনারা দেখুন তো আগে, বার করুন তো। লক্ষ্য রাখুন, আমি তাকে চিহ্নিত করতে চাই। আপনি চেনার চেষ্টা করুন। হ্যাঁ, হলুদ কালারের শার্ট, এই এই ব্যাক করুন ব্যাক করুন, একটা হলুদ কালারের শার্ট দেখতে পাওয়া যাচ্ছে। আরামবাগ টাইমসের দর্শকদের কাছে আমি বারবার, যারা এখন আমার সঙ্গে আছেন তাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ যে তারা এখনও আমার সঙ্গে আছেন। আমি আপ্রাণ চেষ্টা করছি, এনারাও চেষ্টা করছেন যে রেকর্ড বার করার। আপনারা বার করে সেই জায়গাটা স্ক্রিনশট তুলুন, তুলে আমাকে পাঠান দিন। এটা আরামবাগ বাসুদেবপুরে, একদম বাসুদেবপুরে মোড়ে একটি বিরিয়ানির দোকান।
বিরিয়ানি দোকানে যারা আছেন এখন এই মুহূর্তে যারা কর্মচারী তারা সবাই নন বেঙ্গলি আর এই নন বেঙ্গলি হওয়ার সুবিধার্থে এই কাজটা করা হয়েছে। একজন এখানে দু তিনজনই বলছেন এটাকে ফরওয়ার্ড করে সিসি ক্যামেরাটাকে আপনার ফুটেজটাকে পাওয়ার চেষ্টা করতে বলছেন। আপনি এখনো মার্ক করতে পারছেন না? হলুদ জামা এবং রোগা রোগা করে ছেলেটি, তাই তো? মানে পিওর হলুদ না, হলুদের উপর চেক ছিল। এগারোটার সময় কি এটা হয়েছে? কেউ বলছেন দুসরা ডেট মে দেখো সিসিটিভি ক্যামেরা ফটো। আচ্ছা, মানে এমনি সিসি ক্যামেরাটা ঠিক আছে? আমরা যদিও চ্যানেলের নাম পেয়েছি কিন্তু চ্যানেলের নামটা এই মুহূর্তে আমার সাংবাদিকতার এথিক্স অনুসারে আমি চ্যানেলের নাম আমি প্রকাশ করছি না, কিন্তু চ্যানেলের থেকে যিনি এসেছিলেন তিনি হাড়ে হাড়েই টের পাচ্ছেন যে এই ধরনের অন্যায় করার, দিনের পর দিন এই ধরনের অন্যায় করা যে যায় না। একজন লিখছেন যে 10:10 থেকে ওনাকে বলুন ফাস্ট ফরওয়ার্ড করে দোকানের মেন ক্যামেরা জুম করে দেখতে, তাহলেই দেখবেন সঠিকভাবে তথ্য ধরা পড়ে যাবে। কারণ আমার নিজের দোকানেও ক্যামেরাটা, অর্থাৎ দোকানের ভিতরে ক্যামেরাতে, আশা করি উনি এসে ও কেসটা দোকানের বাইরে হয়েছে, দোকানের বাইরে হয়ে গেল, আপনার কাছে বললো আর আপনি একদম মানে এত টাকা আপনার আপনি দিয়ে দিলেন। না বুঝুক না, আমি যদি বলি এই দোকানটা লিখে দিতে তিনি লিখে দেবেন? এটা কি সিস্টেম? আর একটা জিনিস হচ্ছে দোকানে কোনো ব্যবসা করতে গেলে একটু আধটু ত্রুটি সব জায়গাতেই কিছু না কিছু থাকতেই পারে, মানুষও 100% একদম খাঁটি হয়ে যাবেন এমন হয় না, যদি তার কোনো ত্রুটি থাকে সেটা তিনি সংশোধন করবেন, একজন সাংবাদিকেরও কাজ সেটাকে সংশোধনের রাস্তাটা তাকে দেখানো, ব্ল্যাকমেল করা নয়। আর ব্ল্যাকমেল করে কদিন মানে সংসার চালাবে? একদমই তাই। আর ফাঁসানোর পদ্ধতিতে আজকে আপনি একদিন ফাঁসিয়ে ডিপি মাছ ভাত খেলেন, কদিন ফাঁসিয়ে চলবেন? তাতে তো একজন সাংবাদিকের যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রে সেটা সুরক্ষিত হয় না, একজন ডাকাতে পরিণত হয়। একেবারে রাজারাম যেটা বলছো একেবারেই বাস্তব, দিনের পর দিন আরামবাগ টাইমসের নাম করে যে যার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো, কই কোথায় দেখি? না 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 না, ইনি একজন সাধারণ ব্যক্তি, মানে আমি তো আপ্রাণ চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে তার মুখটাকে দেখিয়ে দিতে, কিন্তু এনারা কেন এখনো পর্যন্ত মানে কি কি সমস্যার জন্য এটা পাওয়া যাচ্ছে না বলে মনে হচ্ছে?
গন্ডগোল আছে সেটাও এরা নিশ্চয় খবর পেয়েছে, মানে এরা সমস্ত কিছু আটঘাট বেঁধে পেয়েছেন। যাকে বলা হচ্ছে আমি তাকে চিনি, যাকে সন্দেহ করা হচ্ছে আমি তাকে চিনি। 5,000 টাকা, 5,000 টাকা, টাকার পরিমাণটা। আর যদি এটা 5,000 কেন, যদি 5 টাকাও হয়, 5 পয়সাও হয়, সেটাই বা হবে কেন? আমি যাতে আমার 22 তারিখের সংবাদপত্রে তার ফেস আমি দেখাতে পারি, আপনাকে দিয়ে দেবো আমি ভিডিওটা, আপনাকে ফুটেজটা আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি। এখানে যারা আছেন আপনারা এতদিন ধরে আরামবাগ টাইমসকে দেখছেন, আপনাদের কি মনে হয় আরামবাগ টাইমসের সঙ্গে ঘুষ খাওয়াটা যায়? আরামবাগ টাইমসে কাকলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস আমি এতদিন ধরে চালাচ্ছি, আরামবাগ টাইমসের সংবাদপত্র চালাচ্ছি 24 বছর, কখনো কোনোদিন কেউ এই অভিযোগ আমার সম্বন্ধে করতে পারেনি। আজকে আমার নাম করে কেউ টাকা চেয়ে চলে যাবে, যে কোনো ইউটিউবার, এটাকে মেনে নেওয়া মানে আপনারা এতদিন ধরে আমাকে দেখে কি এইটাই আমার কাছ থেকে আশা করতে পারেন? আমার হচ্ছে 5,000 কেন, 5 পয়সাও যদি হয় সেটাই বা কেউ চাইবে কেন? এখানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটু আধটু ত্রুটি থাকতেই পারে, যদি সে ত্রুটি থাকে সেটা দেখিয়ে দেওয়া, আমি সতর্ক করতে পারি তুমি এটা আর করো না, কিন্তু আমি বলতে পারি না তো যে আমি এটাকে চেপে দেবো টাকা দাও। আমি চ্যানেলের নাম জানতে পেরেছি, কিন্তু আমার খারাপ লাগছে যে এরা আরামবাগ টাইমসকে ব্যবহার করে কেউ সাবস্ক্রাইবার বাড়াবে। অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ, অনেকের বিরুদ্ধে এই অভিযোগ পাচ্ছি আমি দিনের পর দিন, বালিঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমার আমার নাম করে কাকলি চ্যাটার্জি পাঠিয়েছে, অথবা আমার নাম করে যে আরামবাগ টাইমসের এডিটর পাঠিয়েছে। এটা তো একটা অন্যায়, নিজের চেষ্টা, আমার হচ্ছে নিজের যোগ্যতায় কেউ বড় হোক, নিজের যোগ্যতায় এগিয়ে যাক, কিন্তু আরামবাগ টাইমসের ঘাড়ে চেপে বড় হবে কেন? আর এদের সিসি ক্যামেরার ডেট তারিখ সব যদি ভুল থাকে, আমার মনে হয় যে এসেছিল সে নারী নক্ষত্র জেনেই এসেছিল যে সহজে তাকে গেস করতে পারা যাবে। আচ্ছা, এখানে যে পেন ড্রাইভটা কার কাছে থাকে, এই সিসি ফুটেজে পেন ড্রাইভ কার কাছে? আমাকে হার্ড ডিস্কটা অনির্বাণ, অনির্বাণ আমাকে হার্ড ডিস্কটা এবং অথবা পেন ড্রাইভটা আমার চাই, আমি আমার বাড়িতে দেখব এবং আমি সেটা ফুটেজটা প্রকাশ করতে চাইছি। আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে, আরামবাগ টাইমসের সমস্ত দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমার সঙ্গে এতক্ষণ সঙ্গে আছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এরা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আপনাদেরও আমি কথা দিচ্ছি আমার আরামবাগ টাইমসের সংবাদপত্রেও আমি বিষয়টা তুলে ধরবো, আমার সামনে যে সংখ্যা তাতেও তুলে ধরবো, এবং এই ফুটেজ পাওয়া মাত্রই সেই ফুটেজ দেখে আমি পুনরায় আমার যে ইউটিউব চ্যানেল তাতেও আমি নিউজ করব। আমরা লাস্ট পর্যন্ত চেষ্টা করছি, আরে তখন থেকে তো পাতা চল জায়গা বলছেন, আপনি আপনি দেখান ব্যক্তিটাকে তো ফেস করানো উচিত। এটা হচ্ছে আরামবাগে বাসদেবপুর মোড়েই একটি বিরিয়ানির দোকান,
এবং এখানে আরামবাগ টাইমসের নাম করে আপনারা প্রথম থেকে আমার এই লাইভটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আরামবাগ টাইমসের নাম করে প্রথমে সে সাংবাদিক আসে এবং তারপর সাংবাদিক কিনা আমি বলবো না, কারণ বুম ধরলেই সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিক হতে গেলে ন্যূনতম কিছু এথিক্স জানতে হয়, কিছু পড়াশোনা করতে হয়। এসে তারা প্রথমে চমকায় এবং এরা যেহেতু নন বেঙ্গলি, এদের কাছ থেকে 5,000 টাকা স্থানীয় এক ব্যবসায়ীর মাকে সামনে রেখে সেই 5,000 টাকা এই ব্যক্তির কাছ থেকে, আমরা আবার শো করছি, এই ব্যক্তি এখানকার কর্মচারী, এনার কাছ থেকে 5,000 টাকা নিয়ে চলে যায়। তাই তো, আপনি দ্বিতীয়বার আর করবেন নাকি এরকম? আর দ্বিতীয়বার করবেন? হিন্দি হিন্দি ছাড়ো, আপনি আপনি বাংলায় ব্যবসা করছেন, একটু আধটু বাংলা শিখবেন না? এটা গতকালে, তারপর ওখানে কি ডেট পাচ্ছি? 3/1/2000। আপনাদের অনির্বাণ, এই এর ফুটেজ তুমি সংগ্রহ করো, ফুটেজ সংগ্রহ করে প্লিজ আমাকে দাও। আবার তোমার কাছে কেউ এসে বলল যে এই ফুটেজটাকে চেপে যান, আমি 5,000 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি, দয়া করে এটা করো না। কারণ আমি যেহেতু কথা দিয়েছি সবার লাইভে বলছি, আমি চেষ্টা করছি ফুটেজটা বার করে দেওয়া। আর এইটা আমার টেকনিক্যালি এই ডেটটা আমাদের মিসম্যাচ আছে, মানে ডেটটা ভুল আছে, এর জন্য আমাদের বার করতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে ফুটেজটা পাওয়া যাবে আশা করি, ফুটেজটা পাওয়া গেলে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা। সাংবাদিকের নাম আমি জানি এবং কোন চ্যানেলের নাম আমি জানি, যেহেতু এটা এথিক্স বিরোধী তাই আমি তার নাম অন ক্যামেরায় বলবো না। কিন্তু আমি আমার যখন সংবাদপত্র যেটা বেরোবে 22 অথবা 23 তারিখের মধ্যে, এবং আমার যে ইউটিউবে আমাকে এই হার্ড ডিস্ক সেরা দিলে আমি আমার ইউটিউবে সেই সংবাদ, আমি এই সেই সিসি ফুটেজ দেখিয়ে সেই সংবাদ আমি পরিবেশন করব। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন। Thank you.